আমরা সরাসরি নজর রেখেছি এবার গ্রুপ ডি সেই লন মার্চ বাগনানে, যেখানে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের যে লং মার্চ, অসুস্থ হয়ে পড়েছে একজন চাকরি প্রার্থী, অসুস্থ হয়ে পড়েছে, কি হয়েছে? আমাদের কলকাতা হাইকোর্টের পারমিশন থাকা সত্ত্বেও অমান্য আদালত হচ্ছে, তার কাজ হচ্ছে বারবার আমাদেরকে কেটে কেটে মারা যাচ্ছে। ওই কোর্টের পারমিশন থাকা সত্ত্বেও আমি দেখানোর চেষ্টা করব এই জায়গাটা কি, কত পুলিশ, এবং আমি পুলিশের সঙ্গে আমাদের প্রতিনিধি স্বর্ণেন্দু রয়েছে, আমি কথা বলে নেওয়ার একবার চেষ্টা করছি যে কেন বারবার এই মিছিলে বাধা দেওয়া হচ্ছে, সেই বিষয়টা, সেই প্রসঙ্গটা। দাদা, হাইকোর্টে পারমিশন রয়েছে, মিছিল কেন হচ্ছে? আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। মীনাক্ষী, তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন চাকরি প্রার্থীরা, তারা অসুস্থ হয়ে পড়েছে বেশ কিছু চাকরি প্রার্থী গরমে, অপরদিকে দেখানোর চেষ্টা করবো বেশ কিছু চাকরি প্রার্থী কিন্তু এই মুহূর্তে রাস্তায় তারা বসে পড়েছেন। দাদা, পুলিশের পারমিশন রয়েছে, আপনারা তাও কেন মিছিল করছেন? দেখানোর চেষ্টা করবো চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে পড়েছে এই মুহূর্তে, দেখানোর চেষ্টা করছে কিভাবে কিভাবে তুলে দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি মীনাক্ষী এই মুহূর্তে। কোন রাজ্যে বাস করছি আমরা? পারমিশন থাকার তো আমাদের কারখানা হচ্ছে, আমরা রমজান মাস রোজা রেখেছি, রোজার পরে আমাদেরকে মারধর খেতে হচ্ছে পুলিশের, জবাব চাই, জবাব দাও। একটা ছবি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বসে পড়েছেন, অপরদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে এই এলাকাটা। একটা ছবিটা দেখো মীনাক্ষী এই মুহূর্তে, সেখানে ছবিটা দেখানোর চেষ্টা করছি। হাইকোর্টের অনুমতি রয়েছে, তাদেরকে কিন্তু যেতে দিতেই হবে, এবং সে কারণেই মীনাক্ষী দেখতে পাচ্ছেন।